ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার ভক্তের হাত দিয়ে দুধ পান করতেছেন। দেখুন সেই অপরূপ দৃশ্যটি। এমন আশ্চর্যজনক অলৌকিক ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার মিলনপুর গ্রামে মহামিলনী গীতা আশ্রম মন্দিরে। ইতিমধ্যেই ঘটনাটি ওই এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন এবং ভগবানের এমন অপরূপ দৃশ্যটি দেখার জন্য ছুটে আসতেছেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছে, আমি আবার বিশ্বাস করি নাই, না আসলে দুধ খায় নাকি। পরে আমি আসলাম বাজার থেকে, বাজার থেকে আসে দেখতেছি চামচে করে দিলাম, আসলে সঠিক দুধ খাচ্ছে। ভিডিও টাচ ফোনে দেখলাম, দেখে আসে দেখতেছি সত্যি খাচ্ছে, খাওয়াইলাম। গত 29 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এই খবরটি ছড়িয়ে পড়ে। এরপরেই সেই মূর্তিকে দুধ পান করানোর জন্য রাতভর হাজারো সনাতন ধর্মাবলম্বীরা মানুষজন ভিড় করেন ওই মন্দিরে। স্থানীয় একটি সূত্রে জানা যায়, নীলফামারের নীলসাগর এলাকার এক নারী স্বপ্নে দেখতে পান কদমতলির গীতা আশ্রম মন্দিরে শ্রীকৃষ্ণ মূর্তি দুধ পান করছে। পরে স্বপ্নে দেখা বিষয়টি মন্দিরের পাশে থাকা তার এক বোনকে মুঠোফোনে জানালে তিনি মন্দিরে এসে রাধাকৃষ্ণের দুটি মূর্তিকে দুধ পান করানোর জন্য দুধ দেন। এর মধ্যে শ্রী রাধার মূর্তি দুধ পান না করলেও শ্রীকৃষ্ণ মূর্তি সত্যিই দুধ পান করতে থাকেন। কদমতলি মহামিলনী গীতাশ্রম মন্দিরের পরিচালক বিশ্বজিৎ বলেন, রাতভর মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এরকম অলৌকিক ঘটনাটির সাক্ষী হতে পেরে সত্যিই আমরা খুশি। আর অনুরোধ থাকবে এমন অলৌকিক ঘটনাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার। হরে কৃষ্ণ।